হে এভরিওয়ান, আজকে গিয়েছিলাম বিয়ে বাড়ি। কার বিয়ে ছিল বলো তো? আমার বাবার গুরুদেবের ছেলের বিয়ে ছিল। বিয়ে আগের দিন হয়ে গেছিলো, আমরা গিয়েছিলাম রিসেপশানের দিন, বিয়ে দিতে যাইনি। আর ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। বিয়ে বাড়িটা ছোটোখাটোভাবেই হয়েছিল, খুব একটা লোকজন আসেনি। আর এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে ঢুকতে হচ্ছে প্যান্ডেলে। প্যান্ডেলে ঢোকার পরে মা বলে ফুচকা খাবে, ওই জন্য আমরা কী করলাম, ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তখনও পর্যন্ত কেউ আসেনি, ওই জন্য আমরাই মনে হয় প্রথম ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়ার পর ওখানে প্যান্ডেলে বসেছিলাম, আর তখনও পর্যন্ত বউ আসেনি, ওই জন্য প্রথমে নিজেকে দেখাচ্ছি। আর বউকে তো এখন আসেনি বলে দেখাতে পারছি না, তারপরে যখন আসছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে যে বউ চলে আসছে, বউয়ের মেকআপ কমপ্লিট হয়ে গেছে বলে বউ চলে আসছে, কিন্তু বরের এখনও মেকআপ কমপ্লিট হয়নি, ওই জন্য বউ একা এসে বসে আছে ওখানে। তারপরে বউ একা একাই ছবি তুলতে শুরু করে দিয়েছে, কারণ বিয়ে বাড়ির মানেই তো আগে ছবি তুলতেই হবে। আমিও ছবি তুলেছি, তোমাদেরকে সেগুলো আমি লাস্টে দেখাবো, লাস্টে অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে। আর তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছিলো। আর তখন লাইটটা বন্ধ হয়ে গেছিলো বলে ওখানটা অন্ধকার লাগছিলো। তারপরে বরের মেকআপ কমপ্লিট হতে বড় এসে হাজির, এবার বর আর বউ একসঙ্গে ছবি তুলছে। রিসেপশান মানে যে ছবি তোলা ছাড়া আর কিছুই হয় না, আর লোক আসবে গিফট দিতে, এই দুটো কাজ ছাড়া আর কিছুই নেই রিসেপশনের দিন। তারপরে সবাই বলো পকোড়া খাবে, পকোড়া খেতে গিয়েছিলো, আর ওর পাশে ছিল কফি। যদিও বা আমি কফি খাইনি, আমার ভালো লাগেনি, পকোড়াও খাইনি, কফি হয়নি, কিছুই খাইনি। তখন 8টা সাড়ে 8টা বেজে গেছে, তাও পুরো প্যান্ডেল ফাঁকা। প্যান্ডেল তো ভর্তি হবে কন্যাযাত্রী আসার পর, কিন্তু কন্যাযাত্রী আসতে অনেক দেরি করেছিল, ততক্ষণ আমরা থাকিনি, কারণ বেশি রাত হয়ে গেলে তো আবার বাড়ি আসবো কী করে, অনেকটাই তো যেহেতু দূরে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি আসতে হবে। আমাদের সাথে জেঠিমা, জেঠু, দাদা, বৌদি আর একটা ভাইপো গিয়েছিলো। এই যে ভাইপোটা কিউট ভাইপো, কিন্তু প্রচুরই শান্ত। অন্যান্য বাচ্চারা যেমন দুষ্টুমি করে, ও দুষ্টুমি করেনি, ও কী সুন্দর কোলে বসেছিল চুপচাপ। তারপরে আমরা খেতে গিয়েছিলাম, খাওয়ার ওখানে লাইন ছিল, কিন্তু খুব একটা লাইন থাকেনি, কারণ বললাম না প্রথমে কম লোকজন আসেছিল বিয়েবাড়িতে, তাই আমাদেরকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। একটুখানি দাঁড়ানোর পরে দেখি সবাই উঠে পড়েছে আর আমরাও পেয়ে গেছি সিট। আর ওরা ছিল ব্রাহ্মণ, আর ওদের বাড়িতে ছিল রাধাকৃষ্ণ ঠাকুর, তাই বিয়েতে মাংস হয়নি, শুধু মাছ হয়েছিল, মানে নিরামিষের মধ্যেই হয়েছিল সব কিছু। প্রথমে দিয়েছিল নুন, লেবু, তারপরে দিয়েছিল স্যালাড, আর স্যালাডের সঙ্গে দিয়েছিল সস, এগুলো দেওয়ার পরে দিয়েছিল রাধাবল্লভী আর বাটার পনির, তারপরে দিয়েছিল রাইস আর চানা মশলা। মানে মেনু কার্ড ধরে পরপরই দিতে থাকছিল, মানে যেরকম দেয় প্রত্যেক বিয়ে বাড়িতে, আর আমিও খেতে থাকছিলাম। সবার লাস্টে দিয়েছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, আর সব শেষে দিয়েছিল আইসক্রিম, যেটা তোমাদেরকে বাইরে এসে দেখাচ্ছি, কারণ তখন আর ভিডিও করা হয়নি। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সবাই বলে বাগে যাব, আর থাকবে না, কারণ তখন প্রায় 10টা বাজতে যায়, 10টা মানে এই গ্রামের থেকে অনেকটাই রাত। এবার তখনই দেখছি কন্যাযাত্রীরা আসছে, মানে মোটামুটি রাস্তাটা একটু ফিরে হয়েছে, যখন গিয়েছিলাম তখন তো পুরো ফাঁকা ফাঁকা ছিল। দেখছি তোমরা দেখতে পাচ্ছ, আমরা রাত্রে যখন আসি পুরো চারিদিক অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছিল। আর আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, আর তোমাদেরকে আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমিও বাড়ি চলে আসছি, সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।